Aryan Music BD presents. এবার ডাক্তার আর রোগীর আলাপ নয়, পারিবারিক আলাপ। আর এই আলাপ করছেন টেলিফোনের মাধ্যমে সুরে সুরে স্বামী এবং স্ত্রী। হ্যালো সবাই, ভালা আসনি হাইনের খবর কি? খবর জানি তোমার লাগে সংসারটা আর একলানি, তাই তো খোঁজ লইতে টেলিফোন করছি, তাই তো খোঁজ লইতে টেলিফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনো তোমার থাকলে একটু বলাও টেলিফোনটা তারে দাও। শোন তোর বাপে তোর লগে কথা কইতাম তাই, শোন তোর বাপে তোর লগে কথা কইতাম তাই। হ্যালো হ্যালো আব্বু হ্যালো, আমি খাড়ি মরি তো গোলাই, তবু হেদিকে কোনো খেয়াল নাই, ফাইজলামি আর বান্দালি করি, লাইফটা তো দিবি শেষ করি বোন, এখনো সময় আছে ভালোইয়া যাও, এখনো সময় আছে ভালো হইয়া যা। আচ্ছা আচ্ছা আব্বু আচ্ছা। এবার টেলিফোনের আলাপ নয়, এবারের আলাপটি হচ্ছে সম্ভাব্য ব্যয় এবং ব্যয়নের আলাপ। উপলক্ষ হচ্ছে পাত্র নির্বাচন, কিন্তু কেমন পাত্র? আরে কই গেলা কুন্তুসের মা, জলদি আহ, দেখে যাও কেটাইছে। চিল্লি মেলাছো কেন? কেটাইছে, ডাকাই দিছে নাকি? হ্যাঁ তখন একটু সামনে যারে পাই তার একটু কিলগুসা দিয়ে আবার ঠিক হয়ে যায়। কি কয়, অহন খিচুড়িটা আছে নাকি? নাই না না, অহন উঠবো না, তবে কেউ কথা না শুনলে খিচুড়িটা বাইরে যায়। ও আচ্ছা, যাও গো ভাই, জেগে ঝিগে তো জামাই বাবা জি কই? এই তো আছে আছে। কেটা কুচি আছে, এই সময় ফোন দিয়ে বাই থাইনি। হ্যাঁ কি কয়, বিকেলে বাসায় থাকে না যায় কই? বিকেল কি কন, সকাল বিকাল সন্ধ্যা রাত কোনো সময় বিতায় না। ও খুব বড় ব্যবসা করে মনে হয়? মোটামুটি খারাপ না, মাঝে মধ্যে তো এক সময় এই এক মাস দুই মাস বাড়িতেই তো আহে না, অন্য জায়গায় থাকে। ও ছেলের একটা ওই ছবি দেখাইলে কদূর ভালো হইতো আর কি? আছে, এই তো বিয়েছে ছবি, লগেই আছে, লগে লগেই রাখেন। এত বড় বড় চুল রাখছে মাস্তান গোলাহান, ব্যবসার কাম কাজ একটু রাখুন লাগে। ও নতুন ডিজাইন বেরিয়েছে আর কি নাকি? তাই আটটা ভাঙা মনে হয়। অ্যাক্সিডেন্ট করছিল, মিছে কথা কন কিলে? হ্যাঁ মিছে কথা কিলে, পুরা কি দোষ? একলা মানুষ ওই বিশ পঞ্চাশ জন লোকের লগে পারবো কেমনে? তার মানে কিছুই তো বুঝবার পারতাছি না, বিশ পঞ্চাশ জন মানুষ এলে করতে। না না বিয়ে সাহ, মানে একটা মাইক ঠেকাইতে গিয়া না এই আটটা মুচকে গেছে আর কি। আবার মিছে কথা কও, আমগো কি মাইয়া নাকি? হ্যাঁ পুলা বিয়ে দিবার লাগছি, শুনেন ওই ছবি দেখে বুঝতে পারতেছেন না পুলা আমার টপ রং বাস? ও বুঝছি বুঝছি, ওই টপ রং বাস ছবির ভিতরে অভিনয় করছে নাকি? হ্যাঁ তো আরে এলাকায় খুব নাম ডাকাছি তো। আচ্ছা আচ্ছা, কোনো কাম কাজ করুন লাগে না, এমনিতেই পুলার নাম শুনলে বেবাকতে বাড়িতে সে টাকা পয়সা দিয়ে দেয়। আরে এমন পুলা কই পাইবেন? আচ্ছা কাম কাজ ছাড়া পয়সা কামাই, দেখেন না কেমন লাম্বা লাম্বা চুল রাখছে। দেখছি, খালি ওই যে কইলাম মাঝে মধ্যে দুই তিন মাস আহে না, আরে ওই সময়টা তো সে জেলে থাকে, আবার ওই লাইনিং করে দুই তিন মাসের মধ্যে বাড়ি চলে আসে। এমন পুলা পাওয়ন ভাগ্যের ব্যাপার, আমার পুলার যে ক্ষমতা আছে তাতে যে কোনো সময় ওই রাস্তার তো টান দিয়ে যে কোনো মাইয়ারে বিয়ে করতে পারে, আপনার মাইয়া লাগেনি?
তা আপনার ওই পোলাডার পুরা নামটা কি? বিয়ে সাহেব এই মোহাম্মদ কুদ্দুস রংবাত কইলেই সবচেয়ে চিনব। আচ্ছা তো সালাম আলাইকুম বিআই সাহেব এবং বিআইন সাহেব আমি এখন যাই। ওহনি উঠবে? জি জি শুভ কাজ তাড়াতাড়ি করনি বালা। ঠিকই কইছেন, আমি জানতাম এমন পোলা আপনার পছন্দ না হইয়া পারেই না, শুভ কাজ দেরি করি না। না 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 না, আমি এক্ষুনি পাঠাই দিতেছি, 15 মিনিটের ভিতরে। এত জলদি? জি। আরে আমি কেমনে ব্যবস্থা করবো? আপনার কিছু ব্যবস্থা করুন লাগবো না, যাগো পাঠামু আর এই সব ব্যবস্থা করে ফেলাইবো। শুভ কাজে বাধা দিয়ে না গো। শুনেন শুনেন, কাগো পাঠাইবেন, কয়জন পাঠাইবেন, কিছুই তো কয়ে গেলেন। হ্যাঁ গোটা দশে পাঠামো, পুলিশ বাবাকে পাঠামো। পুলিশ কেন? কেন আপনার রং বাজারে ধরে লিয়া যাইতে। মাফ করে দেন যায় না। এবারে চাকুরির সাক্ষাৎকার, তবে একটু ব্যতিক্রমী অর্থাৎ সাংগীতিক সাক্ষাৎকার। নিয়োগকর্তা প্রার্থীকে প্রশ্ন করছেন আর প্রার্থী উত্তর দিচ্ছেন গানে গানে। চলুন তাহলে শোনা যাক সাক্ষাৎকারটি। বসুন, কি নাম আপনার? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার আপনার ঠিকানাটা কি? আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমারে আপন করেছে। বাস বাস বাস, আর বলতে হবে না। তা আপনার বাড়ি কোথায় সেটা বলবেন তো আপনি। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথের মাঝে ঠেলে দিলে পথেই পড়ে রই, যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দাম কি দিলে তবেই পাওয়া যায়। বুঝতে পেরেছি, আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করছি আমি এবার। আচ্ছা বলুন তো, আমরা যে সাতটি রং চিনি কিংবা দেখি, এই রঙগুলোর মধ্যে কোন রঙের সাথে কোন রঙটির মিলবে ভালো বা ম্যাচিং ভালো হবে বলুন তো? সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। ও, রং নিয়েও তাহলে আপনার ঝামেলা আছে। আচ্ছা এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি তাহলে। আচ্ছা আপনি এই শেক্সপিয়ার সম্পর্কে কি জানেন বলুন তো? তারে আমি চোখে দেখিনি, কি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি চোখে দেখিনি। বুঝতে পেরেছি, আপনাকে আর প্রশ্ন করা যাবে না। তা আপনি এখন করেন টরেন কি? লেখা পড়া শেষ করে বেকারত্বে ঢুকি আমি, এ কেমন অভিশাপ বলো? লেখা পড়া শেষ করে বেকারত্বে ঢুকি আমি, এ কেমন অভিশাপ বলো? স্টপ ইট! আপনি কি সঠিকভাবে উত্তর দেবেন না এভাবেই গান শুনিয়ে যাবেন? ব্যাপারটা কি বলুন তো? শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী আমি শিল্পী। বুঝতে পেরেছি, আপনার মানসিক অবস্থা বেশ একটা সুবিধের মনে হচ্ছে না, এই যোগ্যতায় চাকরি করা সম্ভব নয়। আপনি আসুন প্লিজ, আসুন আপনি। আমার চাইতেও কত অযোগ্য ব্যক্তির চাকরি হয়ে যায়, আর বলছেন আমার হবে না? হবে, অবশ্যই হবে, এবং এই কিছুক্ষণের মধ্যেই হবে। আমি আঙ্কেলের কাছে যাচ্ছি, প্রভাবশালী আঙ্কেল জাস্ট একটা ফোন করবে আর আমারও চাকরি হবে। সুতরাং আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো,
এই প্রার্থী যেমন গানে গানে উত্তর দিলেন, ঠিক তেমনি অনেকেই আছেন যারা এক কথা জিজ্ঞেস করলে দশ কথাই উত্তর দেন, কারণ আমরা আবার কাজের চাইতে কথা বলতে একটু বেশি ভালোবাসি। এই দুই ব্যক্তির কুশল বিনিময়ের ধরনটা শুনুন। কি খবর, কেমন আছেন? আর বলেন না, কাল রাইতে বউ এর লইয়া দাওয়াত খাইতে যাইয়া দেরি করিয়া বাড়িতে ফিরে অনেক রাইতে ঘুমাইয়া বোরে উইটা ফজর নামাজটা পড়িয়া মর্নিং ওয়াকটা কইরা ঘরে আসিয়া চা নাস্তা খাইয়া কাপড়টা পইরা রাস্তায় যাইয়া কোনো রিক্সা না পাইয়া রাগে বাসে উইটা হ্যান্ডেলটা ধইরা ঝুইলা ঝুইলা অফিসে আসিয়া ঢুকতে যাইয়াই দরজায় বাড়িটা খাইছি। মাথাটা খুব ধরছে, টাইগার বামটা লাগাইয়া কিছু কোচকটা বন্ধ করিয়া জিমাইতাছিলাম। বুঝতেই পারতাছেন কেমন আছি? জি ক্লিয়ার বুঝছি। বাড়ির সবাই কেমন? ভালো তো? ছোট বাচ্চাটার খালি মনটা খারাপ, বড় পোলাটার মাথাটা খারাপ, বউয়ের মেজাজটা একদম খারাপ, মাইজা মাইয়ার শরীরটা আবার খারাপ, বড় মাইয়াটার পেট খারাপ, ছোট জামাইয়ের ব্যবসা খারাপ, আর বড় জামাইয়ের চরিত্র খারাপ। তার মানে জামাইয়ের চরিত্র খারাপ? আর ভাই বলেন না, মানুষের কাছ থেকে খাইতে খাইতে জিব্বা বড় হইয়া গেছে। আমি অফিসে মানুষের থেকে লইয়া দুই চারি পয়সা যা পাই হিড়া দিয়া মোটামুটি জামাইরে হাজাইয়া দিছি, এরপরও জামাইয়া খালি চাই চাই কয়, চাই চাই মাইয়া কয়, খালি নাই নাই মাইয়া শেষে আমারে কয় আব্বু দেও দেও, আমি চিত্তা কই যাও যাও হেসে বলে জামাই কয় তাইলে ছাইরা দিমু, মাইয়া কয় তাইলে মরে যামু। আমি ভাবতাছি সবাইরে ছাইরা দূরে কোথাও সরিয়া যামু। এত ভাঙ্গা পড়লে চলবো কেমনে? দেশের বাড়ির খবর কি? এই খবর শুনে আর কি করবেন, ভিডাটা আছে, বাড়িটা নাই, জমিটি আছে, মালিকানা নাই, দাদি আছে, দাদাই নাই, লাঙ্গল জোয়াল মই সবই আছে, খালি গরুটা নাই। তাহলে তো আপনার ভীষণ মেজাজ খারাপ আছে। সাংঘাতিক খারাপ আছে গো। তাহলে আমি যাই? না যাইতে পারবেন না, এতক্ষণ যে কথা শুনলেন কোন উপকার করতে পারবেন? আমি আর কি করতে পারি? তাহলে জি গেলেন কে? এমনি আর কি খোঁজ খবর নিলাম আর কি। উপকার করতে না পারলে খোঁজ খবর নিতে আইছেন কে? আজকে আপনারা সারুম না কইয়া দিলাম। ভাই আমি যাই গা, মাফ করে দেন। না কই যাবেন, টাকা দিয়ে যান, কথার জবাব দিতে কষ্ট হইছে না? আর খাজুরে আলাপ করবো না ভাই, মাফ করে দেন। মনে থাকে যান, এবার সারলাম আর কিন্তু সারুম না। এবারেও আলাপ, তবে একটু ব্যতিক্রমী আলাপ, কারণ আলাপটি করছে ট্রাক আর বেবি ট্যাক্সি। এদের যান্ত্রিক শব্দ থাকলেও কোনো ভাষা নেই, বেগ থাকলেও নেই কোনো আবেগ কিংবা উদ্বেগ। এরা যদি হঠাৎ করে কথা বলা শুরু করে তাহলে কেমন শোনাবে? চলুন না শোনা যাক। ট্রাকের গলাটি হচ্ছে মোটা আর বেবি ট্যাক্সির গলা হচ্ছে পাতলা অর্থাৎ চিকন। চলুন শুনি। ভুলে গেলি? দিলাম কইলাম ডাইনে সামনে রিক্সা দাও না, ডাইন বাব না দেখে হাত কা ঘুরাই দিল। অন আমি কই যাই? ডাইনে মানুষ বাই আইল্যান্ড। আসলে আসলে ওরাই মনে হয় রাজা, জনসংখ্যার মতো ওগো সংখ্যাটা খালি বাড়তাছে বাড়তাছে, রাস্তায় জায়গা পাওয়া নিয়ে মুশকিল হয়ে যায়। আপনার তো অসুবিধা নাই, মাশাল্লাহ শরীরটা যা বানাইছেন না, টাকাই দেই ওস্তাদ। না না টাকা তো মনে বিয়া দিবি গো, আসলে আপনি কামে যেমন নামেও তেমন, আর আমরা নামেও দেবি আমিও দেবি। কিন্তু দিন বদলাই গেছে গা, আগে আমারে দেখলে তোরা টেম্পু রিক্সা সাইড দিতি, অহন তক অফিসে খারাইয়া পপ 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 করতেই থাকি, কিন্তু তক খবর হয় না। এলেগাই এদিন ব্লক বাজারের মোড়ে সাইডটারে ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া গেছি গা। মানুষের মতো পাম দিতে সুর মনে হয়? এতটি হর্ন দিলাম কিন্তু সরে না। আমি খালি নন্দ হইলাম, আরো বহুত নন্দ আছে, কেউ কিছু কয় না। আচ্ছা
এদের আলাপটা বেশ মিষ্টি, তাই না? কিন্তু আলাপ মিষ্টি হলেও আজকাল মিষ্টি নাকি বেশ মিষ্টি লাগছে না, এর কারণটি কি? আহা মিষ্টি, কি যে মিষ্টি লাগে মিষ্টি, এই মিষ্টি। আগে মিষ্টি খাঁটি দুধে তৈরি হতো, এখন গুড়া দুধ আর ময়দার ভেজাল যত, তাই এখন এই মিষ্টি লাগে না তো তত মিষ্টি।